السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় ভাই ও বোনেরা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। তো একটা নিউজ পুরো বাংলাদেশে এই নিউজটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। চট্টগ্রামের নিউজ, এক মসজিদের আজান সম্পর্কে এক শিল্পপতি দম্পতির যে সমস্যা, এবং সেই সমস্যার কারণে আজানের আওয়াজে তাদের নাকি সমস্যা হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে বা তাদের অন্য কোনো সমস্যা হচ্ছে। তারা মসজিদ কমিটি বরাবর চিঠি দিয়েছে যে মসজিদের আজান তারা চায় যে সেটাকে মসজিদের ভিতরেই সীমাবদ্ধ করা হোক। শুধুমাত্র তাই নয়, জুমার দিনের যে বায়ান হয়, যে বায়ান পুরো মহল্লার মানুষ শুনতে পারে, বিশেষ করে আমাদের এই সমাজে আমাদের যে মসজিদগুলো, সবগুলো বলছি না, অধিকাংশ মসজিদ যেগুলোতে আসলে নারীদের আসার কোনো সুযোগ থাকে না, মা ও বোনদের আসার কোনো সুযোগ থাকে না, তারা বাসায় বসে বসে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবগণ যে দিনের দাওয়াত দিয়ে থাকেন, সেটা মসজিদের ভিতরে যারা থাকে তাদের কান কান পর্যন্ত যেমন পৌঁছে, ঠিক তেমনইভাবে মহল্লায় যে সমস্ত মা বোন আছেন তাদের কান পর্যন্ত পৌঁছে। তো এটা বিশাল বড় একটা দাওয়াতি মাধ্যম, তো তারা সেটাকেও মসজিদের ভিতরেই সীমাবদ্ধ করে রাখতে চান। তো এই যে একটা বিষয়, সমাজে আসলে এরকম কিছু মানুষই আছে যারা নিজেরটা শুধু চিন্তা করে। হ্যাঁ, একজন মানুষের ইসলাম ভালো নাও লাগতে পারে, একজন মানুষের আজানের শব্দ ভালো নাও লাগতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা বলছি না যে সবাইকে ভালো লাগতেই হবে, কিন্তু যে সমাজে হাজারো মুসলিম বসবাস করে, হাজারো মানুষ যাদের পাঁচ ওয়াক্ত নামাজের যে আজান, এই আজান শুনে যারা নিজেদের কাজ থেকে ফারেগ হয়ে নামাজে যায়, যারা আজান শুনে ঘুম থেকে উঠে ফজরের নামাজে উপস্থিত হয়, যারা আজান শুনে নিজের কেনাকাটা বা নিজের বাজার সদাই সব করা বন্ধ করে দিয়ে ইশার নামাজ জামাতে গিয়ে আদায় করে, তো আমাদেরকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। তো যদি এমন হয় যে কারো এই আজানের শব্দের কারণে সমস্যা হচ্ছে, সেটা তার ব্যক্তিগত সমস্যা, এই ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সে নিজে পদক্ষেপ নেবে, প্রয়োজনে সে মসজিদ থেকে অনেক দূরে বাসা বাড়ি করবে বা এমন কোনো ঘর সে বানাবে যেটা সাউন্ড প্রুফ। তার এতই টাকা, সে টাকার কথা বলেছে যে প্রয়োজনে আমি মসজিদের ভিতরের স্পিকার দিয়ে দেব, মসজিদের ভিতরেই যেন ওয়াজের ব্যবস্থা করা হয় বা আলোচনাটা যেন মসজিদের ভিতরেই সীমাবদ্ধ থাকে। আপনার যেহেতু এত টাকাই, আপনি যেহেতু শিল্পপতি, আপনি চাইলে একটা সাউন্ড প্রুফ রুম বানাতে পারেন, সেখানে আপনি থাকতে পারেন। তো আসলে দেখতে হবে যে সামগ্রিকভাবে সমাজের মানুষদের উপকার হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। আজানের শব্দ শুনে, আওয়াজ শুনে মানুষগুলো যে মসজিদমুখী হচ্ছে, নামাজমুখী হচ্ছে, এতে তো আমাদেরই উপকার হচ্ছে। কিভাবে উপকার হচ্ছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে বিরত রাখে। তো এই সমাজের মানুষগুলো যদি ফাহেশা কাজ থেকে বিরত থাকে, তাহলে এই সমাজের উন্নয়ন হবে, এই সমাজে আর অপরাধ হবে না, এই সমাজে অন্যায় হবে না, জুলুম হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না, ছিনতাই হবে না, খুন হবে না। তো আসলে যে দম্পতি এই জিনিসটা করেছে, হ্যাঁ, তো তাদের আসলে বুঝের অভাব অথবা তাদের মাথায় কোনো সমস্যা থাকতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক। আর এই সমস্ত মানুষকে প্রশ্রয় দেওয়া যাবে না, এদেরকে প্রশ্রয় দিলে মানুষ আরও মানুষ এরকম তৈরি হবে যারা আজানকে বন্ধ করে দিতে চাইবে, মসজিদকে বন্ধ করে দিতে চাইবে, অনেক কিছুকেই তারা বন্ধ করে দিতে চাইবে। কারণ আমরা ইদানিং লক্ষ্য করছি অনেক মাহফিলে বক্তাদের উপর আক্রমণ হচ্ছে। কিছুদিন আগ পর্যন্ত অনেক মাহফিল যেগুলো একদম আয়োজন সব কিছু কমপ্লিট, ওয়াজের দিনে পুলিশ এসে মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছিল, এখনও অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে। তো আসলে আমরা যদি কথা না বলি, আমরা যদি প্রতিবাদ না করি, এটা বাড়বে। এজন্য আসুন আমরা আমাদের জায়গা থেকে দোয়া করি, প্রতিবাদ করি এবং প্রতিবাদ জানাই। আল্লাহ আমাদের সকলকেই দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।